সৃষ্টি সুকেরুল্লার সাথে আমাদের আজকের নিবেদন একটা চিকেনের রেসিপি। ভালো করে চেচে পুরো মশলাটা এতে দিয়ে দিতে হবে। আমরা কোনো এক্সট্রা জল অ্যাড করব না, এটা দই আর পেঁয়াজের যে রসটা আছে তাতেই এটা ভালোভাবে সেদ্ধ হবে চিকেনটা। রেফ্রিজারেশন থেকে আমি এটা বের করে নিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম,
রেফ্রিজারেশন করার একটাই উদ্দেশ্য, যাতে মশলাগুলো একদম ভেতর অবধি ঢুকে যায় চিকেনে। এবার এটা একটু নাড়িয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে গরম করে। এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, 5 থেকে 10 মিনিট মতন কষিয়ে নিতে হবে প্রথমে মাংসটাকে। তারপর আমরা এটাকে কভার করে কুক করতে দেবো আরও 10-15 মিনিটের জন্য। এটা কন্টিনিউ নাড়িয়ে যাতে নিচেটা দাম পড়ে যায় 15 মিনিটের জন্য হাই ফ্লেমেতেই কষতে হবে। তারপরে ফ্লেমটাকে একদম সিম করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট। এটা আমি মোটামুটি 10 মিনিটের মতন কষে নিয়েছি। এটা 10 মিনিট কষা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রথমে সিম করে দিচ্ছি। এটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা এবার এই লো ফ্লেমেই আপ টু 10 মিনিটস হতে থাকবে। আমরা 10 মিনিট বাদে আবার ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা এটাকে খুলে দেখে নেব। এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে। দেখুন এখানে তেলটা ছেড়ে গেছে। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আমরা চেক করে নেব। দেখুন মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা ছেড়ে যাচ্ছে একদম। এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার আমরা এটাকে প্লেটিং করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দই চিকেন। এটা আমি উপরে একটু ক্রিম দিয়ে গার্নিশ করে নিয়েছি। আর এটা আপনারা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খুব ভাল লাগবে খেতে, কিংবা কোনো রুটি, যে কোনো ধরনের রুটির সাথেও এটা খুব ভাল লাগবে। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুবই সাধারণ এই রেসিপি। আর ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।